এই দলের সরকারে আজকে ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রকল্পের মধ্য দিয়ে তিনি পুরস্কৃত হয়েছেন। আমাদের উদাহরণ দিতে গেলে অনেক সময় লাগবে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটুকু বলবো যে আমাদের এই যে কর্মসূচি চলছে, এই কর্মসূচি আমাদের রাজনৈতিক প্রচারের জন্য নয়, এই কর্মসূচি নীতির নির্দেশ অনুযায়ী বাংলার 10.5 কোটি মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রকল্পগুলো যাতে আমরা মানুষের কাছে পেয়েছি কি পাইনি তার জন্য দিদির দূত হিসাবে প্রত্যেকটা বাড়িতে দলের কর্মীরা যাবে। এবং আপনি কি দল করেন সেখানে কেউ দেখবে না, আপনি যে দলে করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আপনার বাড়িতে পাচ্ছেন কি পাচ্ছেন না, এটাই হচ্ছে আমাদের দিদির সুরক্ষা কবচ। এবং সেই কর্মসূচির শুভ সূচনা আমরা আজ থেকে শুরু করেছি, আগামীকাল থেকে আমাদের দিদির দূতেরা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের সেই পরিষেবাটা দেবে। সুতরাং আজকের এই দিদির সুরক্ষা কবচে আপনাদের সকাল থেকে যেভাবে সহযোগিতা পেয়েছি তার জন্য আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শরদ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এটিএম আবদুল্লাহ জিন্দাবাদ। ধন্যবাদ মিথ্যাকে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন যিনি আজকে আমাদের এখানে দিদির দূত হিসেবে এসেছেন, কুষ্টিয়ার সাংগঠনিক জেলা সভাপতি সম্মাননীয় সভাপতি মাননীয় সরোজ ব্যানার্জি মহাশয়। বক্তব্যের প্রথমে সবাইকে নমস্কার, সালাম ও শুভেচ্ছা জানাই। খুব স্বাভাবিকভাবেই আপনারা জানেন আমাদের মিহির দীর্ঘ বক্তব্যের মধ্যে দিয়ে বাংলায় মমতা ব্যানার্জি মানুষের জন্য যে সমস্ত অ্যাপস নিয়েছেন, যে সমস্ত প্রজেক্ট নিয়ে নামিয়েছেন সেগুলো ও ডিটেলসে বললো কিছু আগে সৌমেন বলেছে। আমাদের মধ্যে আমাদের সবার অত্যন্ত প্রিয় কাছের মানুষ, আমার খুব কাছে আমার এটিএম আবদুল্লাহ আছে, ও খুব ভালোভাবে ও বলবে। আমি দু একটা কথা আপনাদেরকে বলবো। আপনারা জানেন যে গত 2 জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে সমস্ত বাংলায় যে সমস্ত প্রজেক্ট নিয়েছেন সেই প্রজেক্টগুলো সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, মানুষ পাচ্ছে কি পাচ্ছে না, সেই নবান্ন থেকে বসে দেখার জন্য তিনি একটা প্রকল্প নিয়েছেন। সেই প্রকল্পের নাম কি না, দিদির সুরক্ষা কবচ। আমরা সেই সুরক্ষা কবচের প্রথম পর্যায়ে আমরা কিছুদিন আমরা করেছিলাম, বিভিন্ন বিধানসভায় আমরা মানুষের কাছে গেছিলাম। আজকে থেকে আবার শুরু হয়েছে আমরা উত্তর বিধানসভায় এই ঘোড়ারস জিপিতে আমরা সকাল 9টা থেকে শুরু করেছি মানুষের কাছে যাওয়া, দরজায় দরজায় যাওয়া এবং মানুষকে গিয়ে আমরা বলছি। আমরা শুরু করেছিলাম মন্দির ও মসজিদ থেকে মানুষের জন্য প্রার্থনা করে যে সবার শুভ চেতনা আসুক, সবার ভালো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় পরিশ্রম বাংলার মানুষের জন্য আজকে আর কিছু হোক না হোক, আন্তর্জাতিক ভাষা দিবস বাংলা ভাষা, যে বাংলা ভাষার জন্য তদানীন্তন 1952 সালে এই অবিভক্ত বাংলায় আপনারা জানেন যে উর্দু ভাষাকে সেই বাংলায় বলে জাতীয় ভাষা হিসাবে পরিগণিত করার বিরুদ্ধে সেখানকার বাঙালিরা গর্জে উঠেছিল এবং তারা মৃত্যুবরণ করেছিল এই বাংলা ভাষার জন্য। সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি আজকে সেই বাংলা ভাষা দিবস। আমরা গর্বিত, আমরা বাঙালিরা গর্বিত এই বাংলার ভাষা দিবস জন্যে, এবং সাথে সাথে আমরা গর্বিত, আমরা বাঙালিরা গর্বিত এই জন্যে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে যিনি বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে কন্যাশ্রীর মধ্যে দিয়ে আমাদের মিহির বলছিল যে আমরা বিশ্বের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরস্কার নিয়ে এসছেন, সমস্ত শুধু বাংলা না সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে, বিশেষ করে যারা ডবল ইঞ্জিন রাজ্য বলা হয়, বিজেপি সেন্ট্রালে আছে তো, আর যে রাজ্যে বিজেপি শাসিত আছে সেই দুটো রাজ্যকে নিয়ে যারা ডবল ইঞ্জিন রাজ্য বলা হয়, সেই ডবল ইঞ্জিন রাজ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নকল করতে চাইছে। বেটি পড়াও বেটি বাঁচাও যেমন শুরু করেছিল, ঠিক তেমনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পকে পড়া অনুকরণ করতে চাইছে। তাই তো বলি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রকল্পগুলো
তিনি মানুষের জন্য করেছেন সেই প্রকল্পগুলো মানুষের মধ্যে তুলে ধরার জন্য সুচিন্তিতভাবে সেগুলোকে প্রয়োগ করার জন্য বাংলার যুবক তৃণমূল কংগ্রেসের আইকন বাংলার যুবকদের ভাষা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। তাই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমরা যেমন আজকে বাড়ি বাড়ি গিয়ে আমরা দরজায় দরজায় গিয়ে আমরা মানুষের কাছে বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে, ঠিক তেমনিভাবে আগামীকাল থেকে আমাদের যারা দিদির দূত তারা বাড়ি বাড়ি যাবে, সেই পরিবারের কাছে যাবে, পরিবারের কাছে গিয়ে তারা জানতে চাইবে যে তারা দিদির সেই একদম শুরু থেকে যে প্রকল্পগুলো সেই প্রকল্প থেকে শেষ প্রত্যেকটা প্রকল্প তারা পেয়েছেন কিনা, তারা একদম কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে তারা স্বাস্থ্যসাথী থেকে তারা লক্ষ্মী ভাণ্ডার থেকে কৃষি পেনশন থেকে শুরু করে তারা সমস্ত যে এই ছাত্রদের যে কিষাণ এই ছাত্র যে ক্রেডিট কার্ড সেই ক্রেডিট কার্ডগুলো তারা পেয়েছে কিনা এগুলো তারা যেমন খোঁজ নেবে এবং সাথে সাথে দেখবে যে পরিবারে সেগুলো পায়নি বা কোথাও না কোথাও তাদের কোথাও ভুল আছে সেগুলো তারা জেনে নিয়ে তাদের কাছ থেকে শুনে নিয়ে এবং একটা ওখানে দাঁড়িয়ে যে অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে দিয়ে তারা সাথে সাথে তার সমাধান যাতে করা যায় কিভাবে তারা পেতে পারেন সেগুলো তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে করে দেবে। তাই আগামীকাল থেকে যখন বাড়ি বাড়ি আরো আমাদের এই দুজনেরা যাবে ছেলেরা যাবে তখন কিন্তু আপনারা তাদের কাছে বলবেন তারা কিন্তু আমাদের সমাধানের জায়গা বের করে দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে সমস্ত প্রকল্প মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে আমাদের ছেলেরা করছে তাদের সহযোগিতা করবেন। শুধু বলি যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় দাঁড়িয়ে মানুষের জন্য লড়াই করছেন সেই লড়াই শুধু পঞ্চায়েত স্তরে যেন থেমে না যায়, কারণ পঞ্চায়েত স্তরে মানুষের ভাষা মানুষের একদম সব থেকে লোয়ার লেভেল প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চয়ই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানুষের সহযোগিতায় আগামী দিনে সমস্ত পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস পাবে এ বিষয়ে আমরা যেমন নিশ্চিত তেমনিভাবে আমরা নিশ্চিত হতে চাই যে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার আদর্শ ভারতবর্ষের যে সংবিধান প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষ যেন তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে এই যে সংবিধান যে নিশ্চয়তা দিয়েছে সেটা যাতে সুরক্ষিত থাকে সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ আমরা 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 বিভিন্ন সময় দেখি যেমন এক একটা দল এক একটা রকম কথা বলে, কোন দল কি কথা বলে একটু বলি দেখুন মেদিনীপুরে তার দিকে তাকিয়ে যদি দেখি মেদিনীপুরের যে সমস্ত সমবায় আছে সেই সমবায়ের যে নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা দেখি সেখানে সিপিএম আর বিজেপি একসাথে মিলে গাঁট ছড়া বেঁধে ভোট করছে, সিপিএম আর বিজেপি একসাথে মিলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট করছে। আবার দেখুন এই কদিন পরে 27 ফেব্রুয়ারি আপনি দেখুন সাগরদিঘিতে উপনির্বাচন হবে, সেখানে উপনির্বাচনে কংগ্রেস আর সিপিএম একসাথে মিলে তারা ভোট করছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে সিপিএম প্রার্থী দিইনি সেখানে সিপিএমরা কংগ্রেসের হয়ে প্রচার করছে। আমি জানি